মামু, তুমি নাগিন দেখাইছো 156 রানে, তোমাদের ইনিংস গুটায় গেছে। এখন দেখা যাক এরা আসলে ব্যাটিং বান্ধব উইকেট না মানে বোলিং বান্ধব উইকেট বাংলাদেশ কি করতে পারে। বিশ্বকাপের মূল আসর শুরু হয়ে গেছে, বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে অলরেডি প্রথম ইনিংস শেষ। আফগানিস্তানে 156 রানে ফুটুস করে দিছে। এখন দেখার বিষয় আমাদের যে বাঘা বাঘা যে টাইগার যেগুলো আছে এরা কি করতে পারেন। 156 রান সীমিত টার্গেট, কারণ ইন্ডিয়ার ম্যাক্সিমাম মাঠেই ভালো রান হচ্ছে। তো এখন প্রথম দিকে যখন আফগানিস্তান খেলতেছিল আমরা কিন্তু দেখতেছিলাম যে প্রথম যে ওপেনিং দুটি ভালো রান করছে কোনো উইকেটই পড়ে না, তখন ভাবতেছিলাম যে আসলে মনে হয় 300-350 মতো রান হয়ে যাবে। মুজিব রশিদ বাহিনী তো এমনি বোলিংয়ে মোটামুটি তারা স্পিনে সেই শক্ত, কিন্তু প্রথম উইকেট যখন পড়ার পর থেকে ঝরঝর ঝরঝর করে পড়তে শুরু করছে। মোয়া মোয়া দেখছেন কখন, মোয়া মোয়া একদিক থেকে ইয়ে করলে ঝরঝর ঝরঝর করে পড়তেই থাকে, মোয়ার মতো সবগুলো উইকেট আস্তে আস্তে পড়ে গেছে। 156 রানেই প্যাকেট আফগানিস্তান, যেহেতু 156 রানের প্যাকেট, আশা করতেছি এই ম্যাচটা আমাদের টাইগার বাহিনী যারা আছেন সাকিব আল হাসান কি বুদ্ধি করে দেখা যাক, কাকে ওপেনিং এ পাঠাই, মেহেদি হাসান মিরাজকেই পাঠাই নাকি তানজিদ তামিমকেই পাঠাই। এবং 156 রানে যদি ম্যাচটা জিততে পারে তাহলে মনে করবো যে আসলে আমাদের যে বিশ্বকাপের যে মূল পর্ব শুরু এখানে আমরা একটা ভালো জিত দিয়ে শুরু করব বা শুরু করতেছি, এটা প্রত্যাশা রাখতেছি, হয়তো বা এরকমই হবে। তবে রশিদের যে একটা অভ্যাস ছিল, রশিদ মামা তোমার মানুষকে খুঁচা দেওয়া, কি এলো 156 রানে তোমরা ফুটুস ফুল প্যাকেট। এবার প্যাকেটের প্যাকেটটা এবার আমার বাংলাদেশের যে বাংলা টাইগার আছে খুলবে, খুলে এটারে সিল গালা করবে, যদি করতে না পারে ব্যাড লাক। তবে আশা করি 156 রান বড় কোনো রান না, এটা শেষ করে জেতার সামর্থ্য বাংলাদেশের আছে এবং জিততেও পারবে। এটা আমরা বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত বা ক্রিকেটকে যারা সমর্থন করি এটা আমাদের সকলের প্রত্যাশা। এবং আমার মনে হয় বাংলাদেশ ভালো একটা জয় দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে, যদিও এখন ইনিংস বিরতি চলতেছে। প্রথম আফগানিস্তানের ব্যাটিং দিয়ে কিন্তু আমরা কেউই ভাবিনি যে আসলে এই মাত্র 156 রানে তাদের ইনিংস গুটিয়ে যাবে। গুটিয়ে যা গেলে আসলে এটা খুব ভদ্রভাষায় বলা হয়, আমি বলবো ফুল প্যাকেট হয়ে গেছে, ফুটুস ফুটুস মেরে দিয়েছে। তো দেখা যাক জবাবে আমার বাংলার সোনার ছেলেরা বাঘা বাঘা টাইগার যে বাহিনী আছে এরা কি করতে পারে। যদি জিতে অগ্রিম অভিনন্দন রইল, ভালো একটা ব্যাটিং আমরা দেখব, ইনিংস ব্রেক চলছে এরপরে, এবং বাংলাদেশ বিশ্বকাপের যে মূল পর্বের যে মিশন এটা জয়ের মধ্য দিয়ে ছিনিয়ে আনবে এবং পরবর্তী ম্যাচগুলোও ভালো করে আমাদের পরবর্তী যে টার্গেট সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করব, এটা হচ্ছে আমাদের সবাই প্রত্যাশা। এবং রশিদ মামা তোমাকে আবারও বলি, কাউকে ছোট করে দেখবা না, দেখলে কিন্তু এদের এরকম পরিস্থিতির মধ্যেই কিন্তু পড়বা। 156 রানে ফুল প্যাকেট হয়ে গেছে, 50টা ওভারও খেলতে পারোনি, এটা কোনো কথা তাহলে বুঝো। এই জন্য মানুষকে নিয়ে খোঁচাখুচি করবা না, এবং ব্যাটিংয়েও আমরা দেখাই দেবো আশা করি ভালো একটা ব্যাট করে দলকে জিতিয়ে বিশ্বকাপের মূল পর্বে জয় দিয়ে। ওদিকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো শুরু করব, অহংকার যে পতনের মূল আমরা তেমনটা দেখতে পাই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচে। ইংল্যান্ড কিন্তু বর্তমান দারুণ ফর্মে আছে, সেই ইংল্যান্ডকে নিউজিল্যান্ড ওরে ভাই রাচিন রবীন্দ্র পাত্তাই দেয়নি, মাত্র 1 উইকেটে পড়ে বাকি 9 উইকেটের বিভিন্ন ম্যাচটা জিতে নিয়েছে সাবলীলভাবে। তো এই জন্য কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। তো শুভকামনা থাকলো বাংলাদেশ দলের ব্যাটার যারা আছে এদের জন্য পরবর্তী ইনিংসে নেমে ম্যাচটা জিতে বিশ্বকাপের মূল পর্ব জয় দিয়ে যেন আমাদের শুরু হয়, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন আজকের মতো, আল্লাহ হাফেজ। আজকে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো পরবর্তী কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।